জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন। বন্ধুগণ, শনিদেবের কথা যখনই আমাদের মনে আসে, তো আমাদের মনে একটি কথা আসে যে শনিদেব সর্বদা খারাপ করে থাকে। তো যাদের উপর শনির বক্রদৃষ্টি, খারাপ দৃষ্টি থাকে, যে ব্যক্তির উপর বলা হয় যে আপনার এতটি সময় আপনার শনির খারাপ প্রভাব চলবে, তো সেই সময় কি হয়, মানুষ যদিও ভালো থাকে, মানসিকভাবে মানুষের মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। শনিদেবের নাম শুনলেই মানুষের মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। তো আজকে আমি একটি কথা বলবো অবশ্যই, যে শনিদেব শুধু খারাপই করে না, শনিদেব মানুষের জন্য, ভক্তের জন্য অনেক ভালো কাজ করে থাকে। তো আমরা যেহেতু শনিদেবের কথা আমরা যেভাবে শুনে এসেছি, আমরা সেইটিকেই আমরা বিশ্বাস করে থাকি। তো আজকের ভিডিওতে বলবো, যদি শনি গ্রহ যদি কোনো ব্যক্তির জীবনের উপর যদি খারাপ প্রভাব চলছে, শনির যদি খারাপ দোষ চলছে, শনির দশা যদি চলছে, সেই ক্ষেত্রে এমন অনেক উপায় আছে যেই উপায়গুলি করলে শনির খারাপ দশার থেকে, শনির খারাপ দোষের থেকে মানুষ মুক্ত হয়ে যায়। তো ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, শেয়ার অবশ্যই করবেন, যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। শনিদেবকে বলা হয় ন্যায় দেবতা, অর্থাৎ শনিদেব সর্বদা ন্যায় করে থাকে। যদি মানুষ ভালো কর্ম করে থাকে, সেই ক্ষেত্রে যদি শনি গ্রহ যদি আপনার ভাগ্যে যদি বিপরীত স্থিতিতে থাকে, অর্থাৎ নিম্নগামী যদি হয়ে থাকে এবং আপনার কর্ম যদি ভালো হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কেন কি, আপনি আপনার ভালো কর্ম করে যান, দান পুণ্য করে যান, মানুষের সঙ্গে সদ্ভাব, কারোর সঙ্গে ঝগড়া করবেন না, সকলকে সম্মান করুন, দেখবেন শনিদেবের খারাপ দশা থাকা সত্ত্বেও আপনার উপর কোনো ধরনের কোনো বাধা বিপত্তি আসবে না। এর উপরেও শনি হচ্ছে ন্যায়ের দেবতা, যেহেতু সেই জন্য শনি যখন খারাপ দশা থাকে সেই সময়ে মানুষকে কর্ম বেশি করতে হয়, মানুষকে কর্ম করতে হয় বিশেষভাবে। এবং শনির খারাপ দশা থাকলে সাধারণত কি হয়ে থাকে, মানুষের চিন্তা শক্তি বিলুপ্ত পায়, অর্থাৎ আপনি আপনার মনটি স্থির হয়ে থাকবে না, আপনি চিন্তা করতে পারবেন না যে আপনার কোন কাজটি করলে ভালো হবে, কোন কাজটি করলে খারাপ হবে, অর্থাৎ আপনি ডিসিশন মেকার আপনি হতে পারবেন, আপনি নির্ণয় নিতে পারবেন না যে আপনার কোন কাজ করলে আপনার জন্য সেটি প্রফিট করে দেবে। তো এই জন্য শনিকে মানুষে বা আমরা সাধারণত শনির যেভাবে শুনেছি যে শনি খারাপ হলেই সর্বনাশ হয়ে যায়, তো আমরা সেই কথার উপরেই ভিত্তি করে আমরা চলে থাকি। তো আজকের ভিডিওতে যদি আপনার জীবনে যদি শনি খারাপ চলছে, সেই ক্ষেত্রে আপনাকে পরিশ্রম বেশি করতে হবে এবং আপনি আপনার পরিশ্রম অনুযায়ী হয়তো আপনি ফল পাবেন না। তো তার জন্য আপনাকে আপনার কর্মগুলি ভালো করতে হবে, সর্বদা ভালো কর্ম, ঈশ্বরের নাম, মানুষকে সাহায্য করতে হবে। এবং আজকে একটি উপায়ের কথা বলবো, এই উপায়টি অবশ্যই করুন, এই উপায়টি করলে শনির খারাপ দশার থেকে মুক্তি পাবেন, অর্থাৎ শনির খারাপ দশা যদিও চলছে, আপনার ভাগ্যের উপর যদি শনির খারাপ দশা চলছে, সেই ক্ষেত্রে আপনার কোনো ক্ষতি হবে না। তো আপনাকে এই উপায়টি করতে হবে শনিবারে, শনিবারে আপনাকে এই উপায়টি করতে হবে। এর জন্য কেন কি, শনিবার হচ্ছে শনিদেবের বিশেষ দিন, এবং শনিবারে আপনি যথাসম্ভব যদি শনির যদি খারাপ দশা চলছে, সেই ক্ষেত্রে প্রতি শনিবারে শনি মন্দিরে অবশ্যই যাবেন। শনি মন্দিরে যাওয়ার একটি নীতি আছে, একটি বিধান আছে, শনি মন্দিরে গিয়ে প্রতি শনিবারে যখনই শনি মন্দিরে যাবেন, সেই সময় আপনি সূর্যাস্তর পরেই আপনি শনি মন্দিরে যাবেন, আপনি দিনের আলোতে কোনোদিনও শনি মন্দিরে যাবেন না, সূর্যাস্তরতেই, সূর্যাস্ত যখন হবে সূর্যাস্তর পরেই আপনি শনি মন্দিরে যাবেন। তো শনি মন্দিরে গিয়ে আপনি সর্বদা চেষ্টা করুন কালো যে কোনো জিনিস আপনি দান করার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে যদি লোহা হয়, লোহা আপনি যে কোনো দরিদ্র ব্যক্তিদেরকে লোহা দান করতে আপনি অবশ্যই চেষ্টা করুন। এই ছোটো ছোটো কাজগুলি করলে কি হয়, শনি আপনার উপর সন্তুষ্ট হয়ে থাকবে। এবং আমরা অনেক সময় ভুলে না জেনে আমাদের দ্বারা এমন কিছু কাজ হয়ে যায় যে কাজগুলির খারাপ প্রভাব আমাদের জীবনের উপর পড়ে থাকে, এবং সেই জন্য শনির খারাপ দশাও আমাদের জীবনের উপর চলে থাকে।
তো আজকের যে উপায়টি এই উপায়টি আপনাকে করতে হবে শনিবারে। শনিবারে হচ্ছে, শনিবার হচ্ছে শনিদেবের দিন। এবং সংখ্যার কথা যদি বলে থাকি, এক থেকে নয় অবধি যে সংখ্যাগুলি আছে প্রতিটি সংখ্যাই এক একটি গ্রহকে প্রতিনিধিত্ব করে থাকে। এক সূর্যকে করে, দুই চন্দ্রকে করে। ঠিক এইভাবে শনিদেবের সংখ্যা হচ্ছে আট, অর্থাৎ শনিগ্রহের সংখ্যা হচ্ছে আট। আপনাকে এই আট সংখ্যা দ্বারা আপনাকে একটি প্রতিকারের কথা বলবো। এই প্রতিকারটি আপনি অবশ্যই করুন। শনিবারে এই প্রতিকারটি আপনাকে করতে হবে। শনিবারে করা এই প্রতিকারের সাহায্যে শনিদেবের আশীর্বাদ আপনার উপর থাকবে। শনির খারাপ দশা, শনির খারাপ দৃষ্টি আপনার জীবন থেকে চলে যাবে। আপনি খুব সহজেই আপনার জীবনে উন্নতি এবং সফলতা চলে আসবে। তো আপনাকে কি করতে হবে, যে কালো রঙের যে কালাই ডাল রয়েছে, গোটা কালাই ডাল যে কালো রঙের রয়েছে, সেই কালো রঙের গোটা কালাই ডাল আপনাকে আট টুকরো নিতে হবে। কালো রঙের গোটা কালাই ডাল আট টুকরো আপনাকে নিতে হবে, এবং কালো তিল আপনাকে আট টুকরো নিতে হবে, অর্থাৎ আট পিস করে আপনাকে নিতে হবে। এখন একটি কালো কাপড় আপনি নিয়ে নেবেন। কালো হচ্ছে শনিদেবের রং, তো কালো কাপড় আপনি একটি নিয়ে নেবেন। সেই কাপড়ে আপনি কালো রঙের সেই আটটি কালাই ডাল এবং সেই আটটি কালো তিল সেই কালো রঙের কাপড়ে আপনি রাখবেন। রাখার পর সেই কালো রঙের কাপড়টিকে আপনি কালো সুতো দ্বারা আপনি বেঁধে দেবেন। কালো সুতো দ্বারা বেঁধে দেওয়ার পর আপনি শনিদেবের মন্ত্র ওম সোম শনিশ্চরায় নমো, ওম সোম শনিশ্চরায় নমো, এই মন্ত্রটি আপনি 108 বার আপনি জপ করুন। 108 বার জপ করার পর এই যে বানিয়েছেন জিনিসটি কালো কাপড়ের ভিতর যে রয়েছে, সেইটি গিয়ে আপনি যে কোনো শনি মন্দিরে গিয়ে সেইটিকে আপনি রেখে আসুন। এবং রেখে আসার পর আপনি শনিদেবকে আপনি একটি তেলের, কালো তিলের তেলের একটি প্রদীপ আপনি অবশ্যই জ্বালাবেন। তো এরপর এই কাজটি যখন আপনার হয়ে যাবে, এই কাজটি হবার পর আপনি কি করবেন, একটি নীল রঙের কাপড় নেবেন, একটি নীল রঙের কাপড় নেবেন বা একটি নীল রঙের একটি আপনি রুমাল নিয়ে নেবেন। সেই নীল রঙের কাপড় এবং নীল রঙের রুমালে আপনি আট লিখবেন। আট লিখতে হবে আপনাকে 8 বার। একটি আট লিখেছেন, একটু গ্যাপ দিয়ে দিবেন, আরেকটি আট লিখবেন, অর্থাৎ ছোট একটি কাপড় নিয়ে নেবেন। সেই কাপড়টিকে আপনি সেখানে আপনি আট লিখবেন কালো রঙের কালি দিয়ে, কালো মার্কার দিয়ে, কালো কলম দিয়ে আপনি, অর্থাৎ কালিটিও যেন কালো হয়ে থাকে সেভাবে সেখানে 8 বার আপনি আট লিখবেন। আট লিখার পর আপনি সেই কাপড়টিকে আপনি পুজো করে নেবেন। পুজো করার পর সর্বদা সেই কাপড়টি আপনি আপনার পকেটে রাখবেন। সর্বদা সর্বদা সেই কাপড়টিকে আপনি আপনার পকেটে রাখবেন। রাত্রিবেলা যখন ঘুমোতে যাবেন সেই সময় আপনি সেই কাপড়টিকে আপনি বালিশের নিচে রেখে দেবেন। তো এই যে সংখ্যা আট, সংখ্যা আট প্রতিনিধিত্ব করে শনিগ্রহকে, এবং আট দ্বারা করা এই যে প্রতিকারগুলি, এই প্রতিকারগুলি আপনার জীবনে শনির যদি দশা চলছে, শনির যদি খারাপ দৃষ্টি চলছে বা শনির অবস্থান যদি খুব খারাপ আপনার ভাগ্য চক্রে বর্তমান সময়ে, সেই ক্ষেত্রে শনিদেব আপনার উপর প্রসন্ন হবে। শনিদেবের খারাপ দশা, অশুভ দৃষ্টি থাকলেও আপনার জীবনে কোনো ক্ষতি হবে না, এবং আপনি মানসিকভাবে আপনি স্ট্রং হবেন, আপনি সফলতা, আপনি উন্নতি, আপনি জীবনে প্রতিটি কাজে আপনি পেয়ে যাবেন। তো এই প্রতিকারগুলিকে অবশ্যই করুন। এই প্রতিকারগুলি জীবনে অনেক সফলতা এবং উন্নতি এনে দেয়। এবং সংখ্যা এমন একটি জিনিস, সংখ্যাকে যদি আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন বিধিবিধান অনুযায়ী বা বিভিন্ন কাজে অনুযায়ী, যদি আমরা যদি সংখ্যাকে যদি ব্যবহার করতে পারি, কেন কি সংখ্যা গ্রহকে প্রতিনিধিত্ব করে, এবং সেই সংখ্যাকে আমরা ব্যবহার করতে পারলে সেই গ্রহ আমাদের ফেভারে হয়ে থাকে। গ্রহ যদি আমাদের নিম্নগামীও হয়ে থাকে, গ্রহের জন্য যদি আমাদের জীবনে বিভিন্ন বাধা বিপত্তি হয়ে থাকে, তবে সেই সংখ্যার সাহায্যে বিধিবিধান অনুযায়ী ব্যবহার করলে সেই সংখ্যার সাহায্যে আমাদের সেই গ্রহগুলি আমাদের জীবনে ফেভার করে এবং আমাদের ভাগ্যকে উন্নতি করে, জীবনে সফলতাও এনে দেয়। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক অবশ্যই করুন, শেয়ার অবশ্যই করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।